তো বন্ধুরা আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে তোমাদের রিকমেন্ড টু দ্য পোস্ট অফ কনস্টেবল এন্ড কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2022 এর প্রিলি পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হতে চলেছে। তো কবে তোমাদের প্রিলি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে পারে, প্রিলি পরীক্ষায় কাট অফ কত যেতে পারে, নেক্সট তোমাদের পিইটি এবং পিএমটি কবে নাগাদ হতে পারে, আর তোমাদের মেন এক্সামটাই বা কবে হতে পারে, সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিওটা হতে চলেছে। তোমরা যারা যারা কলকাতা পুলিশকে টার্গেট করে রেখেছো, মেন এক্সামকে টার্গেট করে রেখেছো, হাতে তোমরা মোটে কতটা সময় পাবে সমস্ত কিছু জানতে পারবে আজকের এই ভিডিওর মাধ্যমে। তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে যে কোনো ছোটো বড় আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। ফার্স্ট অফ অল বলে রাখি তোমাদের রেজাল্ট, অনেকেই বলছে যে আগস্ট মাসে জুলাই মাসে রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। দেখো আমি একটা কথা বলছি, এতদিন ধরে WBPRB যত রিকমেন্ড করেছে, WBPRB যত নিয়োগ করেছে, সমস্ত পরীক্ষার রেজাল্ট 3 মাসের মধ্যে প্রকাশিত হয়নি, পরীক্ষা হওয়ার 3 মাসের মধ্যে প্রকাশিত হয়নি। তোমাদের জুন মাসে পরীক্ষা হয়েছে, জুন মাসটা পুরো ধরো জুলাই আগস্ট, 3 মাস প্রকাশিত তোমাদের হবে না। সেপ্টেম্বর মাসে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে, ঠিক আছে, সেপ্টেম্বর মাসে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে। পুজোর আগেই তোমরা রেজাল্টটা পেয়ে যাবে, পুজোর আগেই তোমরা রেজাল্টটা পেয়ে যাবে, ঠিক আছে, পুজোর আগে রেজাল্টটা পেয়ে যাবে। এবং তোমাদের মাঠ পুজোর পরে হবে, মাঠ পুজোর পরে হবে। তোমরা অনেকে বলছে সেপ্টেম্বর মাসে মাঠ হয়ে যাবে, অনেকে বলছে অক্টোবর মাসে, অক্টোবর মাসে তো কোনো মতেই সম্ভব, তোমাদের সেপ্টেম্বর মাসেই প্রিলি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে পারে। নেক্সট তোমাদের যে পিইটি এবং পিএমটি সেটা হতে পারে তোমাদের নভেম্বর কিংবা ডিসেম্বর মাসে, ঠিক আছে, ডিসেম্বর মাসে তোমাদের যে রেজাল্ট সরি পিইটি এবং পিএমটি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে ডিসেম্বর মাস নাগাদ। আর তোমাদের যে মেন এক্সাম সেটা হবে তোমাদের ফেব্রুয়ারি মাসে, ঠিক আছে, ফেব্রুয়ারি মাসে তোমাদের মেন এক্সাম হবে আমি যতদূর আপডেট পেয়েছি, ঠিক আছে। এগুলো পরবর্তীকালে হতে পারে, চেঞ্জও হতে পারে, কারণ WBPRB তোমরা দেখেছো যে তোমাদের যে নোটিশগুলো প্রকাশিত হয় ভোটের কারণে সেগুলো পিছিয়ে যেতে পারে, অনেক কিছু কারণের জন্য পিছিয়ে যায়। তোমাদের কলকাতা পুলিশের এক্সাম তোমাদের 31 মে হওয়ার কথা ছিল, সেটা তোমাদের পিছিয়ে গিয়ে 4 জুন হলো, ঠিক আছে, এইভাবে কিন্তু পেছোতে পারে। বাট আমি যতদূর আপডেট পেয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো, তোমাদের রেজাল্ট সেপ্টেম্বর মাস নাগাদ দিতে পারে, আর তোমাদের যে পিটি পিএমটি সেটা ডিসেম্বরে হবে এবং মেন এক্সাম তোমাদের হবে ফেব্রুয়ারি মাসে, ঠিক আছে, 2024-এ এই রিকমেন্ডটা কমপ্লিট করবে। আমি তোমাদেরকে বলে রাখলাম, অনেকে বলছে যে সেপ্টেম্বর মাসে রেজাল্ট দিয়ে দেবে, পিটি পিএমটি হবে, ঠিক আছে, 3 মাস তো কোনো কথা নেই, রেজাল্ট 3 মাস দেবে না, একদম গ্যারেন্টি, নিশ্চিত থাকো। তো তোমরা মেন এক্সামের জন্য মোটামুটি প্রায় 6 মাস সময় পাবে, এখনো মাঠের জন্য মোটামুটি তোমরা 3 থেকে 4 মাস সময় পাবে এবং মেন এক্সামের জন্য মোটামুটি 6 মাস সময় পাবে। তো যারা ভালো পরীক্ষা দিয়েছো অবশ্যই মেন্স এবং মাঠের জন্য ভালোভাবে প্রস্তুতি নাও। তো সমস্তটা আই হোপ সো ক্লিয়ার করতে পেরেছি, তো ভালোভাবে প্রস্তুতি নাও, এটাই বলবো। তো ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা, গুড বাই।